আলহামদুলিল্লাহ, আজকে আমাদের তাফসির শুরু হচ্ছে সূরা আত-তাওবার 67 67 নম্বর আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে মুনাফিকদের পরিচয় এবং তাদের অপকর্মের ফিরিস্তি তুলে ধরবেন এবং মোমিনদের পরিচয়, তাদের গুণগানগুলো, তাদের বাকি সুন্দর দিকগুলোকেও আল্লাহ তাআলা তুলে ধরবেন। কারণ মুসলমানদের মধ্যে সবসময় বরাবর এই দুই গ্রুপ আছে, কিছু লোক ইখলাসের সাথে ইসলামের উপরে টিকে আছে, আর কিছু লোক ইসলামের নাম ব্যবহার করে, নাম সর্বস্ব মুসলিম, কিন্তু তারা আসলে ইসলামের দুশ্মনী করে। এই এদের অবস্থান যদি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতেই থাকে, তাহলে ওনার অনুপস্থিতি বর্তমান জামানায় মুনাফিকের উপস্থিতি কেমন আছে মনে করেন? সুবহানাল্লাহ, এখন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো কোনো নবীও নাই যাকে দেখে মানুষের মধ্যে কিছু আল্লাহর ভয় ঢুকবে। কাজে এই অবস্থায়, এই জামানায় তো মুনাফিকদের সংখ্যা পরিমাণ আরো অনেক বেশি হওয়ার কথা। তো আল্লাহ তাআলা ইতিহাসের ওই ঘটনাগুলোকে এই জন্য রেখেছেন কোরআনের মধ্যে, যাতে করে আমরা বুঝতে পারি যে এই জমানায় কিভাবে মুসলমানদের মধ্যে ইসলাম থাকবে, কারা সত্যিকার মুসলমান, নিজেদের জন্য আমরা নিজেদেরকে মূল্যায়ন করতে পারব। আর যারা মুসলিম নামধারী কিন্তু আসলে তারা ইসলামের দুশ্মন, তাদেরকেও আমরা চিনতে পারব। এবং এরকম কোন খারাপ গুণ যদি আমাদের ভিতরে ঢুকে পড়ে, তাহলে আমরা কিভাবে নিজেদেরকে তার থেকে রক্ষা করব, সাবধান হতে পারব। সেজন্যই আল্লাহ তাআলা মুনাফিকদের অনেক কথা আজকের এই সূরাতে তিনি পেশ করবেন। 67 নম্বর আয়াতে শুরু হচ্ছে, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বাদুহুম মিন বাদ। মুনাফিক পুরুষগণ এবং মুনাফিক মহিলাগণ, তারা একে অপরের আপনজন। তাহলে মুনাফিক কি শুধু পুরুষ আছে, মহিলাও আছে? সুবহানাল্লাহ, মুনাফিকদের মধ্যে পুরুষও আছে মহিলাও আছে, এবং তাদের মধ্যে একটা টিম স্পিরিট আছে, তাদের মধ্যে একটা কোঅপারেশন আছে, তাদের মধ্যে নিজেদের মধ্যে একটা সোসাইটি আছে, সম্পর্ক আছে, তারা একে অপরের সঙ্গে ভ্যারি ক্লোজ, তাদের আপনজন মুনাফিকদের কারা? মুনাফিকই। মুনাফিকদের আপনজন কোনো ভালো মুসলিম হতে পারে না। আপনি যদি ভালো মুসলিম হন, তাহলে মুনাফিক থেকে একটু সাবধানে থাকতে হবে কিনা? হ্যাঁ, যদি আপনি খুব গভীর সম্পর্ক মুনাফিকের সঙ্গে আপনার উঠা বসা, তার সঙ্গে আপনার আন্তরিকতা, মনের বন্ধু যদি মুনাফিক হয়, তাহলে আপনার বিপদ আছে কিনা? হ্যাঁ, আপনি নিরাপদ নন, আপনি মুসিবতে পড়ে যাবেন। কারণ আসহাবাতু মুতাআসসিরা, সঙ্গ দোষ মানুষকে এফেক্ট করে ফেলে। বাংলায় সুন্দর একটা কথা আছে, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। কাজেই মুনাফিকের সঙ্গে আপনি বেশি উঠা বসা চলাফেরা করা আপনার জন্য বিপজ্জনক হয়ে যাবে। তারা একে অপরের সঙ্গে সলা পরামর্শ, উঠা বসা, মিটিং মিছিল তারা থাকবে, তাদের মধ্যে মুমিন গিয়ে তাদের সঙ্গী হতে পারে না। তারা কি করে, মুনাফিকদের কাজ কি, পরের অংশে বলা হচ্ছে, ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মারুফি ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম। তারা মুনকারের নির্দেশ দেয়, মুনকারের আদেশ দেয়, আর ভালো কাজ থেকে নিষেধ করে। এই উল্টা কাজ করে না সোজা কাজ করে? উল্টা কাজ করে। সোজা কাজ কোনটা? ভালো কাজের নির্দেশ দেওয়া, আদেশ দেওয়া, উৎসাহিত করা, মন্দ কাজ থেকে লোকদেরকে সরিয়ে নিয়ে আসা। গান বাজনার আসর মেলা বসাবে, এই কাজ মুসলিম ভালো মুসলিম করবে না মুনাফিকরা করে? মুনাফিকরা করে। আর দিনের মাহফিলের ইন্তেজাম করবে ভালো মুসলিম, মারুফের কাজ করবে। সমাজের মধ্যে বেলাল্লা, বেহায়াপনা, বেপর্দা, এগুলো ছড়িয়ে দেওয়ার কাজ যে করে, এরা মুনাফিক। মুসলিম নাম হলেও এরা কি আসলে মুনাফিক? এরা মুনকারের কাজকে ছড়িয়ে দেয়,
এত পর্দা বসিতে এই জমানায় করা যায় নাকি? বিয়ের সাদির মাহফিলের মধ্যে আমরা কি ওয়াজ মাহফিলে আসছি নাকি বিয়ের মাহফিলে আসছি? সব খুলে দাও। এরকম মেন্টালিটি তাদের, তারা মুনকারের দিকে লোকদেরকে ডাকে নিয়ে আসে। আর যদি দিনের কথার কোনো ইন্তেজাম করা হয় এটা তাদের ভালো লাগে না, ওইগুলো এই সমাজে চলে না। তো তারা এগুলোটা কাজ করে যেটা মোমেন করে, কোনটা? ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তাহলে মোমেন যেটা করবে, মোনাফিক তার বিপরীত কাজ করে। এখনো মুসলিম সমাজকে ইসলাম থেকে দূরে নেওয়ার জন্য যে সমস্ত প্রোগ্রাম, সাংস্কৃতিক তৎপরতা, বিভিন্ন দিবস পালন, মিডিয়ার মধ্যে বিভিন্ন রকমের জিনিস এবং এই সোশ্যাল মিডিয়াতে মুনকারকে ছড়িয়ে দেওয়ার কাজ করে যাচ্ছে দিন রাত, কারা? মুনাফিকগণ। কাফেরদের কথা রাখেন, তারা তো করবে, এটাই তাদের দিন। কিন্তু মুসলিমদের মধ্যে নামধারী যারা, তারা এই কাজ করছে। তাদের কাজ হচ্ছে তারা সাহিত্য, সংস্কৃতি, শিল্পকলা, লেখালেখি, পত্রিকায় লেখা, মিডিয়া চালানো, এই সমস্ত সারাদিন যে তারা ঢোল বাজায়, কিসের ঢোল বাজায়? ইয়ামুরুনা বিল মুনকার ওয়ায়ানহাউনা আনিল মারুফ, উল্টা কাজ করে সারাদিন, তাই না? মিডিয়াগুলোর মধ্যে মেজরিটি কি কাজ করে? এই উল্টা কাজ, মুনকারের কাজ, খালি মুনকার ছড়িয়ে দাও। ছড়াতে ছড়াতে আমাদের যুবকদের, যুবতীদের চরিত্রকে কি করে দিয়েছে? ধ্বংস করে দিয়েছে। আপনি পত্রিকা খোলেন, প্রতিদিন দেখবেন স্কুল কলেজে পড়ুয়া মেয়ে, 3 বছরের মেয়ে, 6 বছরের মেয়ে, 9 বছরের মেয়েকে ধর্ষণ করছে এই সমস্ত বিভ্রান্ত যুবকরা। এগুলাকে এই পর্যায়ে কারা নিয়ে এসেছে? এই মোনাফেকের গোষ্ঠী, তারা এসে মিডিয়াকে ব্যবহার করেছে মুনকারকে কাজকে ছড়িয়ে দেওয়ার জন্য। ডিজিটাল যুগ নিয়ে এসে ডিজিটালের মধ্যে ঢুকিয়ে দিয়েছে মুনকার। হ্যাঁ, তবে মোমিনরাও আছে, তারাও ডিজিটাল এই টেকনোলজিকে ব্যবহার করে, আলহামদুলিল্লাহ। এই যে এখানকার তাফসির এখন শুনতে পাচ্ছে কোন কোন দেশ থেকে? সারা দুনিয়া থেকে শুনতে পাচ্ছে, আলহামদুলিল্লাহ। তো তারা কি করে? ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এই দুই দল, মুনাফিকের দল মুসলমানদের মধ্যে আছে, আর সত্যিকার মোমিনের দল আছে। ঠিক উল্টো কাজ তারা করে। এই দুইটা কাজের পাশাপাশি মোনাফেকদের আরেকটি কাজ আসছে, তারা তাদের হাতকে কি করে? গুটিয়ে নেয়। হাতকে গুটিয়ে রাখে, তার অর্থ কি? দান খয়রাত করে না। দান খয়রাত করতে গেলে হাত খোলা লাগে, বলে না খোলা হাতে খরচ করে। আর হাতকে মুষ্টিবদ্ধ করে ধরে রাখে মানে দান করে না, বখিল। এরা ভালো কাজে দান করে না, দিনের কাজে এরা খরচ করে না। তাদের কাছে আপনি মসজিদের জন্য গেলে তেমন পাবেন না, কিন্তু যদি বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচানাচির কাজ হবে, ওগুলোর জন্য অনেক পয়সা দেবে। ওগুলোর এক একটা টিকিট, কনসার্ট যখন করে কত টাকা বিক্রি হয় এক এক টিকিট দেখবেন, তারপর টিকিট পাওয়া যায় না বোধহয়। এইগুলোর পিছনে তারা খরচ করে, কিন্তু দিনের কাজে, গরিব মিসকিনকে সাহায্য করার কাজে, সমাজের উপকারের কাজে মুষ্টিবদ্ধ বাইর হয় না সহজে। কতজন বড় লোক, পয়সাওয়ালা, আমাদের সমাজের দিকে, আমাদের দেশের দিকেই তাকান, কতজন এই তার টাকা পয়সাকে দিনের কাজে খরচ করেছে? খুব কম। মেজরিটি কোন কাজে খরচ করে? তাদের ক্লাব লাইফের মধ্যে, তাদের পার্টির মধ্যে, তাদের বারের মধ্যে, কনসার্টের মধ্যে। হ্যাঁ, ইন্টারন্যাশনাল 5-স্টার হোটেলে কনসার্ট করবে, এই সমস্ত জিনিসের মধ্যে তারা আছে। ভালো কাজে তারা হাতকে গুটিয়ে রাখে। নাসুল্লাহা ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। নাসুল্লাহা ফানাসিয়াহুম, এই লোকগুলো মুসলিম ছিল অরিজিনালি, তাই না? মুনাফিক কি কাফের মুনাফিক হয় না মুসলিম মুনাফিক হয়? মুসলিম মুনাফিক হয়, কাফের তো কাফের। তো এরা আল্লাহকে চিনেছিল, এরা ইসলামকে জেনেছিল, এরা নিজেকে মুসলিম মনে করেছিল, কিন্তু নাসুল্লাহ,
আল্লাহকে এরা ভুলে গেল। ওদের আল্লাহর দরকার নাই, দুনিয়া ওদের কাছে এত আছে, এত দরকার। ফানাসিয়াহুম, আল্লাহ তাআলাও তাদেরকে ভুলে গেছেন। তো তারা আল্লাহকে ভুলে গিয়েছে এটা তো আমরা বুঝলাম, আল্লাহ তাদেরকে ভুলে গিয়েছেন তার অর্থ কি? আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি আমরা কোনো লোক, দিনদার মানুষও তো গুনাহ করে ফেলে, করে না তো, দিনদারের প্রতি আল্লাহর রহমত যে সে গুনাহ করার পরে চিন্তা করে হায় রে আমি গুনাহ করে ফেললাম, তার ভিতরে তওবার একটা মানসিকতা আল্লাহ তাআলা দান করে দেন, সে রিগ্রেট করে, সে তওবা করে, সে অনুতপ্ত হয় আমি কি করলাম, এটা তো গুনার কাজ হয়ে গেল, তার ভিতরে একটা চেতনা আসে, আল্লাহ তাআলা তাকে এই তৌফিক দেন, আল্লাহ তাকে ভুলে দিয়ে ছেড়ে দেন নাই। কিন্তু মুনাফিককে আল্লাহ তাআলা এই তৌফিক দেবেন না, তুই থাক, তোকে আমি উদ্ধার করব না, তুই ডুবে মরবি তোর এই মুনাফিকের ভিতরে। ফানাসিয়াহুম, আল্লাহ তাআলা তাদেরকে ভুলে গিয়েছেন, তাদেরকে উদ্ধার করার জন্য আল্লাহ তাআলা তাদের প্রতি কোনো রহমত দিয়ে তাকাবেন না, তওবা নসিব করে দিবেন না। ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, নিশ্চয়ই মুনাফিকগণ ফাসিক। মুনাফিকের আরেকটি গুণ এই আয়াতে পাওয়া গেল, মুনাফিকরা কি? ফাসিক। ফাসিক কে? ফাসিকের অর্থ হলো অনেক রকমের গুনায় যে লিপ্ত থাকে সে লোকটা ফাসিক, যে গুনার বিভিন্ন রকমের কবিরা গুনায় লিপ্ত থাকে সেই লোকটা হচ্ছে ফাসিক। তো এদের কাজ হচ্ছে বিভিন্ন কবিরা গুনা। এই যে বললাম যে তারা মুনকারের, মুনকারের মধ্যে কি একটা দুইটা জিনিস আছে? মুনকারের মধ্যে বেলাল্লাপনা, বেহায়াপনা, মুনকারের মধ্যে মদের, মদ খাওয়ার অভ্যাস করা, মুনকারের মধ্যে আছে জুয়া খেলা, মুনকারের মধ্যে এরকম অনেক কিছু আছে। তো এরা এত কিছু গুনাহ করার কারণে সব ফাসেক হয়ে যায়। ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফারা নার জাহান্নামা খালিদিনা ফিহা, আল্লাহ তাআলা ওয়াদা করে রেখেছেন মুনাফিকদেরকে, পুরুষ এবং মহিলাগণকে, এবং কাফেরদেরকে, যে তাদের ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। খালিদিনা ফিহা, সেখানে তারা চিরদিন থাকবে। হিয়া হাসবুহুম, এই জাহান্নাম তাদের জন্য যথেষ্ট, ওইটাই তাদের উপযুক্ত ঠিকানা। ওয়ালানাহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে লানত করেছেন, অভিশাপ করেছেন। দেখেন আল্লাহ তাআলা যদি কোনো সময় আমরা গুনাহ করে কেউ, অগাদাবিল্লাহ, আল্লাহ তার প্রতি গোসা হয়ে যায়, এটাও একটা খারাপ অবস্থা একজন মানুষের জন্য। কিন্তু গদাবের পরে যদি লানত শব্দ ব্যবহার করা হয় তাহলে আরো কয়েক ডিগ্রি খারাপ অবস্থা তার জন্য, যে আল্লাহর অভিশাপ তার জন্য নিশ্চিত হয়ে গেছে, লানত, কার্স অফ আল্লাহ। এবং এখানে তাদেরকে এই লানত করার কারণে ওয়ালাহুম আযাব মুকিম, তাদের জন্য রয়েছে চিরস্থায়ী আযাব, এই আযাব থেকে বেরোনোর কোনো উপায় তাদের কোনো দিন থাকবে না। কোনো কোনো মোমেন আছে, মুনাফিকি করেনি, ফাসেকি করেনি, কিছু কিছু গুণা করেছে, মাঝে মধ্যে তওবা করেছে, আবার গুণা করেছে, হিসাব নিকাশে দেখা গেল যে গুণার পরিমাণ বেশি, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে ফেলে দিবেন, আল্লাহ আইয়াদু বিল্লাহ। কিন্তু এক পর্যায়ে আল্লাহ তাআলা তাকে ওখান থেকে বের করে আনবেন, তার তা আযাবে মুকিম হবে না। কিন্তু মুনাফিক এবং কুফফারদের কি হবে? আযাবুন মুকিম, চিরস্থায়ী আযাব, তার মানে ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা। আর কাফেরদেরকে যেমন জাহান্নামে যাবে, মুনাফিকরাও যাবে, কিন্তু কাদের অবস্থা জাহান্নামের অতল তলে সবচেয়ে বেশি নিচে কারা থাকবে? ফিদ্দারকিল আসফালে মিনান্নার, জাহান্নামের একদম সবচেয়ে গভীরতম জায়গায় হবে মুনাফিকদের ঠিকানা, কাফেরদের থেকেও বেশি শাস্তি হবে তাদের। কারণ কাফের হয়তো আল্লাহকে চিনেও নাই, এবং সে ইসলামকে নষ্ট করার জন্য আসে নাই, সে ইসলামকে দুশ্মনী করে, এভরিবডি জানো যে সে ইসলামের দুশ্মন, বা সে ইসলামের লোক না, সে মুসলিম না। কিন্তু মুসলিম নামধারী যখন ইসলামের ক্ষতি করে, দুশ্মনী করে, আর ইসলামের লেবাস লাগায়, ইসলামের নাম নেয়, এটা ইসলামের জন্য বেশি ক্ষতি। বাংলা একটা কথা আছে, ঘরের কি, ঘরের শত্রু
বিভীষণ না যে ঘরের দুশ্মনটা বাইরের দুশ্মনের থেকে বেশি ক্ষতির কারণ হয়ে যায়। এবং তাই হয়েছে আব্দুল ইবনে উবাই মদিনায় যত ক্ষতি করেছে মক্কার আবু জেহল আবু লাহাবে এত ক্ষতি করতে পারেনি। বাস্তব সত্য কথা। আজকেও যারা ইসলামের দুশ্মনী করে অমুসলিমরা এটা বোঝা যায়, কিন্তু মুসলমানের নামধারী আল্লাহ বিল্লাহ নাম উচ্চারণ করে ইসলামিক লেবাস পোশাক লাগায় বিভিন্ন রকমের ধোকা দেয় মানুষকে, এদের ধোকা থেকে বাঁচা মুশকিল। আল্লাহ তাআলা এই জন্য মুনাফিকদেরকে খুব বেশি ঘৃণা করেন, কাফরদের থেকেও বেশি ঘৃণা করেন। এখন এই মুনাফিকদের অবস্থা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলতে চান যে ওই জামানায় মসজিদে মদিনা তৈয়বাতে মুনাফিকদের অস্তিত্ব যখন ছিল তখন অনেক মুসলমানদের কাছে আশ্চর্য মনে হয়েছে, কি করে সম্ভব আল্লাহর নবীর হাতে ইমান এনেছে, ওনাকে স্বয়ং দেখতে পাচ্ছে, ইসলাম কবুল করে মুনাফিকি করে, দুশ্মনী করে, ইসলামের বিরুদ্ধে কাজ করে, এটা কি করে সম্ভব? যে ইসলাম সম্পর্কে জানে না, ইসলামে ঢুকে নাই, তা সে দুশ্মনী করতে পারে, ইসলামে ঢুকে কেন দুশ্মনী করবে, এটা কেমন সম্ভব? তো আল্লাহ তাআলা বলেন যে দেখো এই কাজ শুধু তোমাদের জমানায় ঘটে নাই, আগের জমানায় ঘটেছে, সব নবীদের সময় মুনাফিক ছিল এবং এরকম থাকবেই মুসলমানদের ভিতরে, মুসলিম নামধারী কিন্তু আসলে তারা মুনাফিক। কাল্লাযীনা মিন ক্বাবলিকুম কানু আশাদ্দ মিনকুম কুওয়াতান ওয়া আকসার আমওয়ালান ওয়া আওলাদা, এ তোমাদের পূর্বে যারা ছিল হে মুনাফিকগণ, তোমরা তাদেরই পদাঙ্ক অনুসরণ করছ, তাদের পথ ধরে তোমরা চলছ, এমন তোমরা কি জানো ইসলামী দুশ্মনী করেছে কিছু মুনাফিক এবং কাফের তোমাদের আগে বিভিন্ন নবীর সময়ে যারা দুশ্মনী করেছিল? মক্কা মদিনার এই মুনাফিক কাফেরদের তুলনায় আগের নবীদের দুশ্মনী যারা করেছে তারা কি কম শক্তিশালী ছিল না বেশি শক্তিশালী ছিল? ফেরাউনের শক্তি তো আবু জাহাল থেকে বেশি ছিল না, রহমাকাল্লাহ। নমরুদের শক্তি কেমন ছিল? তো এরকম এক্সাম্পল দিয়ে আল্লাহ তাআলা বলছেন দেখো তোমাদের আগে যারা ছিল ইসলামে দুশ্মনী করেছে মুনাফিকি করে কুফরি করে তারা তোমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল। কওমি আদ, কওমি সামুদ, তাদের গঠন প্রকৃতি এত বিশাল ছিল, পাহাড়ের বিশাল চাটান দেখছেন আরব দেশে, বিশাল চাটান আছে না পাহাড়, এগুলো খোদাই করে করে কয়েক তালা বিল্ডিং বানিয়েছে, এমন শক্তিশালী তারা ছিল। আসাদ্দুমিন কুওয়া, তোমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী ফিজিক্যালি তারা ছিল। মক্কার কাফেরগণ মদিনার মুনাফিকগণ তোমাদের চেয়ে অনেক বেশি আমওয়াল সম্পদের মালিক ছিল তারা, অনেক ধনাঢ্য, এবং তাদের জনবল, লোকজন, সন্তান সন্ততির পরিমাণ তোমাদের তুলনায় অনেক বেশি ছিল জনসংখ্যার দিক থেকেও, এবং তারা এগুলোকে ব্যবহার করেছে কি জন্যে? এভাবেই তারা তাদের দিনকে ব্যবহার করেছে, তার মানে দিনের দুশ্মনী করেছে এবং বাতিল দিনের দিকে চলে গিয়েছে, হক দিনকে পেয়েও তারা বঞ্চিত হয়েছে। হে মুনাফিকগণ, এই জমানায় অর্থাৎ মদিনার মুনাফিক দিকে লক্ষ্য করে তিনি বলছেন তোমরাও তোমাদের এই দিনকে নিয়ে এখন ওই রকম করছ, ব্যবহার করছ, মিস ইউজ করছ, অ্যাবিউজ করছ। কামাস্তাম তাআল্লাযীনা মিন ক্বাবলিকুম বিখলাকিহিম, ঠিক এক্স্যাক্টলি তোমাদের পূর্বের লোকেরা তাদের দিনকে যেভাবে অপব্যবহার করেছে এবং দিনকে তারা বাতিল দিনকে অনুসরণ করেছে, ঠিক তোমরাও তাই, তারা যে সমস্ত দিনের দুশ্মনী করার কাজে ডুবে গিয়েছিল তোমরাও দিনের দুশ্মনীর কাজে ডুবে গিয়েছ। উলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তোমরা কি জানো এই লোকগুলোর সমস্ত কাজ দুনিয়া এবং আখেরাতে বরবাদ হয়ে গেছে। যে ব্যক্তি দিনের দুশ্মনী করেছে ফেরাউন, তা তো আখেরাত বরবাদ হয়েছে,
তার কি দুনিয়া বরবাদ হয়নি? যখন ডুবে মরেছে দুনিয়া কি আর আছে? কিরকম নাজেহাল হয়ে মরেছে, নমরুদের দুনিয়া কিভাবে বরবাদ হয়েছে! তাহলে তাদের সমস্ত ষড়যন্ত্র, বিশাল এই সাম্রাজ্য, এত শক্তি, তাদের দুনিয়াতে সব শেষ হয়ে গিয়েছে এবং আখেরাতেও সব শেষ হয়ে গেছে। ওয়াউলাইকা হুমুল খাসিরুন, এরাই হচ্ছে সর্বশান্ত, সর্বহারা, মহাক্ষতিগ্রস্ত। এদের সব কিছুই ক্ষতির পাল্লা, তাদের কোনোদিন লাভ করার কিছু তাদের হবে না। তো এখন এই যে আগের জমানার লোকদেরকে ওই জমানার লোকেরা ফলো করেছে মদিনার সময়ে, এখনকার লোকেরাও আগের লোকদেরকে ফলো করে যাচ্ছে। তো মুসলমানদের মধ্যে অন্য বিজাতির কালচারগুলো অনুসরণ করার টেন্ডেন্সি এভাবেই যুগে যুগে কাজ করে। এবং এই প্রসঙ্গে তাফসিরে এসেছে একটা হাদিস, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতাতাব্বিআন্না সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম শিবরান বিশিবর ওয়া যিরাআন বিযিরা ওয়া বাআন বিবাআ, আল্লাহর কসম যার হাতে আমার জান, তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তী জাতিসমূহে বিভিন্ন কালচার, তাদের তরিকা, এগুলোকে তোমরা ফলো করতে থাকবে, ফলো করতে থাকবে। তারা এক বিগত গেলে তোমরা এক বিগত যাবা, তারা এক হাত গেলে তোমরা এক হাত যাবা, তারা এক গজ গেলে তোমরা এক গজ যাবা। হাত্তা লাউ দাখালু জোহরা দবিল্লা দাখালতুমু, তারা যদি কোনো জানোয়ারের গর্তে ঢুকে, এবং এই ঢুকাটাই একটা স্টাইল এবং এই ঢুকাটাই একটা প্রগতির লক্ষণ হয়ে যায়, তা তোমরাও ঢুকবা সেখানে। গর্তে ঢুকার কথা বলা হয়েছে, গর্তের এক্সাম্পল কেন দিয়েছেন? গর্ত নিচের দিকে যায়, কে গর্তের ভিতরে ঢুকলে তার উন্নতি হলো না অবনতি হলো? অবনতি হলো। এখন এই সভ্যতার যে সমস্ত চাকচিক্য আমরা দেখি, সংস্কৃতির নামে যে সমস্ত বেলেল্লাপনা ব্যয়পনা দেখি, খুব আকর্ষণীয় করে তুলে ধরা হয়, এগুলো কি মানব সমাজের জন্য উন্নতির কারণ না অবনতির কারণ? যে সমস্ত পার্টিগুলো হয়, এগুলো সব কিছু আসলে অবনতি। গর্তটা এই জন্য আসছে যে মানব সভ্যতা বর্তমানে আখলাকের দিক থেকে, চারিত্রিক দিক থেকে, সেক্স লাইফে যেভাবে মানুষ নিচের দিকে যাচ্ছে, মানুষ সভ্যতার নামে অসভ্যতার দিকে চলে যাচ্ছে, ঠিক কিনা বলেন? কোন সমাজে ছিল 100 বছর আগেও, 500 বছর আগেও, যে মহিলারা এতটুকুন ছোট্ট কাপড় পরে রাস্তায় বের হইতে পারে, এটাকে কেউ সভ্য মনে করতো তখন? মাঝে মধ্যে রাস্তা দিয়ে হাঁটলে দেখবেন সুবহানাল্লাহ, পুরুষটার আগা থেকে গোড়া পর্যন্ত কত সুটমুট দিয়ে ভর্তি, মাশাআল্লাহ। আর মহিলার তা ঢাকার কথা বেশি, কাপড় কমাতে 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 কোন জায়গায় নিয়ে ঠেকাই দিছে, সুবহানাল্লাহ। এখন এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় যে একদম নাই তাও তো না, তিনি বলেছেন কি, কাসিয়াতুন আর ইয়াতুন, কাপড় একখানা আছে ঠিকই কিন্তু আসলেই নগ্ন, না থাকার মতোই কিন্তু আছে। আপনি বলতে পারো না তুমি খালি গায়ে বাড়িছে কেন, না আছে তো কাপড়। তাহলে এইভাবে করে মানুষ সভ্যতার দিকে, সভ্যতা সিভিলাইজেশনের চর্চা করতে করতে, কালচার চর্চা করতে করতে উপরের দিকে না উঠে কোন দিকে যাচ্ছে? নিচের দিকে যাচ্ছে, মানুষের অবনতি ঘটছে মোরালি, নৈতিকভাবে। আজকে নৈতিকতা মানুষ বিসর্জন দিয়েছে, এই জন্য ওই এক্সাম্পলগুলো তিনি নিয়ে এসছেন। পূর্ব জামানার যারা কালচার অনুসরণ করবে, এরা কারা পূর্ব জামানার লোকগুলো, জিজ্ঞেস করলেন, কালু ওমান হুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কাদেরকে আমরা আপনার উম্মত অনুসরণ করতে যাবে এইভাবে নিজেদের দিন ছেড়ে দিয়ে? কারা কাদেরকে অনুসরণ করবে? আহলুল কিতাব, এই আহলুল কিতাবের কথা বলছেন, ইহুদি নাসারাদের কথা? কলাফামান, তারা না হইলে আর কারা, কাদের কথা বলছি আমি, আর কারা, আর কাদেরকে তোমরা অনুসরণ করবা? এখন মুসলিম উম্মা কাদেরকে অনুসরণ করছে? এই আহলে কিতাব, তাদের সভ্যতা সংস্কৃতি তার মধ্যে তাদের জন্য ঠিক আছে, কিন্তু যাদের কাছে এত সুন্দর কোরআন এবং হাদিস আছে, তাদের জন্য তারা কেমনে আদর্শ হয়ে গেল, কেমনে রোল মডেল হয়ে গেল? আজকে আমাদের যুবক যুবতীরা, কিশোর কিশোরীরা কোন রকমের পোশাক পরবে? আরব দেশে গেলেও যে কি সুন্দর ইসলামী পোশাকের পরিবর্তে কোন পোশাকের দাম বেশি, কোন পোশাকের চাহিদা বেশি,
এই সমস্ত যেগুলো এই পাশ্চাত্য জগতে আবিষ্কার হয়েছে এগুলোর দাম বেশি, এগুলোর চাহিদা বেশি, ঘুরে ঘুরে এগুলা কিনতে চায়। আরব দেশে গেলে কোন সব দোকানে এখন দেখবেন যে আরবদের আগের যে স্টাইলের কাপড় চোপড় ছিল বাচ্চাদের সেগুলো নাই, দখল করেছে এইগুলো। সেয়ানা মেয়েরা এমন কাপড় চোপড় পরবে যে তাদের শরীর ঢাকা যাচ্ছে না পুরো। এরপরে আল্লাহ তাআলা বলছেন 70 নম্বর আয়াতে, আলাম ইয়াতিহিম নাবাউল লাযিনা মিন ক্বাবলিহিম ক্বাউমি নূহিন ওয়া আদিন ওয়া ছামুদ ওয়া ক্বাউমি ইব্রাহিম ওয়া ক্বাউমি ইব্রাহিম ওয়া আসহাবি মাদিয়ানা ওয়াল মুতাফিকাত। এই মুনাফিকদের কাছে অথবা কাফেরদের কাছে দুই গ্রুপের কথাই আল্লাহ তাআলা আলোচনা করলেন, তারা উভয় জাহান্নামী হবে। এদের কাছে কি খবর আসেনি তাদের আগে যারা এরকম সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ নবীর দুশ্মনী করেছে, ইসলামের দুশ্মনী করেছিল? কওমে নূহ, তাদের পরিণতি কি হয়েছে? নূহের কওমের কি পরিণতি হয়েছে? আদ জাতির কি পরিণতি হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালামের কওমের লিডার কে ছিল? তার দুশ্মনের নামরুদ, তার পরিণতি কি হয়েছে? ও আসহাবে মাদিয়ান, মাদিয়ান অর্থাৎ শুআইব আলাইহিস সালামের কওমের কি পরিণতি হয়েছে? ওয়াল মুতাফিকাত, আর লূত আলাইহিস সালামের কওম যে গ্রামটাকে, যে জনপদকে, যে শহরকে আল্লাহ তাআলা উপরে উঠে নিয়ে পুরো উল্টিয়ে দিয়ে আবার জমিনে ধপ করে ফেলে দিয়েছেন, এইসব জাতিগুলোর ইতিহাস কি ঘটেছে তারা কি দেখে না? এগুলো খবর কি তারা পায়নি? তারা যে ওই রাস্তার দিকে রওনা হয়েছে, আতাতহুম রুসুলুহুম বিল বাইয়িনাত, তাদের কাছে তাদের রসুলগণ এসেছিলেন একদম সুন্দর দলিল প্রমাণ যুক্তি সহকারে, ইসলামের আপিল, ইসলামের আবেদন, ইসলামের কথাগুলো যুক্তিসঙ্গত কিনা? অত্যন্ত যুক্তিসঙ্গত, এমন কোনো হুকুম আহকাম নাই যেটা মানুষের কাছে একদম আনএক্সেপ্টেবল হয়ে যেতে পারে। ইসলামের প্রতিটি হুকুম সুন্দর দলিল প্রমাণ, আল্লাহর কাছ থেকে আসা ওয়াহি, যেটা এত সহজে উড়িয়ে দেওয়ার মতো কোনো জিনিস নয়। আর এর মোকাবেলায় যত তথ্য আসুক, যত গবেষণা করে বের করুক, যত ইজম আসুক, সারা দুনিয়া একসময় সমাজতন্ত্রের কি লম্পঝম্প, এখন সমাজতন্ত্র কই গেছে? তো ইসলামের মোকাবিলায় কোনো আদর্শ পৃথিবীতে বলিষ্ঠভাবে পেশ করার মতো নেই। তো এরকম ইসলাম তাদের কাছে এসেছিল দলিল প্রমাণ সহকারে, বিল বাইয়ে না। ফামা কান আল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, কিন্তু তারা যখন ইসলামের দুশ্মনীতে নেমে গেল, তাদের প্রতি যে করুণ বিপদ এসে গেল, আযাব এসে গেল, তারা ধ্বংস হয়ে গেল, এটা কি আল্লাহ তাআলা তাদের প্রতি জুলুম করে দিয়েছেন? তাদের এই বিপদ তারা নিজেরা ডেকে এনেছে। কেন? আনফুসাহুম ইয়াযলিমুন, তারা নিজেরা নিজেদের উপরে জুলুম করেছে, এই পাপের পথ ধরে, কুফুরির পথ ধরে, শিরকের পথ ধরে তারা দ্বীনের দুশ্মনী করতে গিয়ে তারা চিরতরে ধ্বংস হয়ে গেছে, দুনিয়াও হারিয়েছে, আখেরাতও হারিয়েছে, খাসিরাত দুনিয়া ওয়াল আখেরা, ওয়া যালিকা হুয়াল খুসরানুল মুবিন। এই মোমিন মুনাফিক পুরুষ মহিলা তাদের প্রসঙ্গ, সে প্রসঙ্গে আবার কুফফারদের কথা আসলো, এবার আসছে মোমিনদের কথা। মুনাফিক চিনতে হলে মোমিন চিনতে হবে, মোমিন চিনতে হলে মুনাফিককেও চিনতে হবে, দুটোকে আল্লাহ তাআলা পাশাপাশি আলোচনা করলেন। কারা কারা মুনাফিকের গুণ থেকে বাঁচতে চাও, মোমিনের ডিউটি পালন করতে চাও, এটা এবারে মোমিনের পরিচয় শুনো এখন। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ, মোমেন পুরুষগণ এবং মোমেন মহিলাগণ তারা একে অপরের আপনজন, তারা মোমেন একজন মোমেনের অত্যন্ত আপনজন, মোমেনের সঙ্গে মোমেনের কোন দুশ্মনী দূরত্ব থাকতে পারে না। আমার ঘনিষ্ঠ বন্ধু কি হবে? ভালো মুসলিম মোমেন। আমার সঙ্গে একেবারে অন্তরের সম্পর্ক, আমি তার কোনো ক্ষতি করতে পারি না, কোনো দূরত্ব রাখতে পারি না, তিনি যদি মোমেন হন আর আমি যদি মোমেন হই।
বাদহুম আউলিয়া উবা, তারা একে অপরের একান্ত আপনজন, বিপদে আপদে একে অপরের উপকারী, সঙ্গী, সাথী, সাহায্যকারী। এই খবর হাদিস শরীফে এসেছে। আল মুমিনু লিল মুমিনে কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাদহু বাদা, একজন মুমিন আরেকজন মুমিনের জন্য একটি বিল্ডিংয়ের মতো, একটি দেওয়ালের মতো। একটি দেওয়ালে অনেকগুলো ইট থাকে বা কতগুলো পাথর থাকে, এগুলো দিয়ে গাঁথা হয়। এই ইটটা দাঁড়িয়ে থাকার জন্য, প্রতিটি ইট দাঁড়িয়ে থাকার জন্য একটা আরেকটাকে ধরে রাখে, সিমেন্টের দিয়ে আটকানো হয়। একটা ইট যদি খসে যায় আরেকটা ইট সেটা অ্যালাউ করে না, কারণ সেও পড়ে যাবে। তাহলে এরকম করে একে অপরকে ধরে একটা দেওয়াল দাঁড়িয়ে আছে। এই যদি ইটের মধ্যে এরকম সম্পর্ক না থাকে তাহলে দেওয়াল থাকবে আর ঝুর ঝুর করে সব পড়ে যাবে। তো এই এটা হচ্ছে মুমিনের পরিচয়। সফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, এমন সফ সারিবদ্ধভাবে একে অপরকে ধরে, কেউ কাউকে ছাড়ে না, একটা সীসা ঢালা প্রাচীরের মতো। অন্য আয়াত এসেছে, ইয়াশুদ্দু বাদহু বাদা, একে অপরকে মজবুত করে, একে অপরকে সাহায্য করে, একে অপরকে হেল্প করে। আর যে হাদিসে এসেছে আর একটু বিস্তারিত, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ, মোমেনদের মধ্যে একে অপরের প্রতি ভালোবাসা, মায়া, মমতা, সমবেদনা, একে অপরকে কোঅপারেশন, হেল্প করা, বিপদে আপদে মুসিবতে পাশে দাঁড়ানো, এইরকম একটা সম্পর্ক যেন কামাসালিল জাসাদিল ওয়াহিদ, একটা বডির মতো, একটা শরীরের মতো। একটা শরীরের মধ্যে কয়টা অঙ্গ প্রত্যঙ্গ আছে? অনেকগুলো আছে না? জয়েন্ট কতগুলো আছে? 360টা না কয়টা? তো এরকম অনেক, যদি গণের আমাদের শরীরে হাত পায়ের আঙ্গুল থেকে শুরু করে অনেক কিছু আছে, একটা আরেকটার সঙ্গে এত গভীর সম্পর্ক। ইদা ইস্তাকা মিনহু উদউন তাদা আল্লাহু সাইরুল জাসাদ বিল হুম্মা ওয়াসসাহার, যদি কোনো কারণে একটা অঙ্গের মধ্যে প্রচণ্ড ব্যথা হয়, ইনজুর্ড হয়, আপনার এই আঙ্গুলটা যদি এখন আপনার দরজা খুলতে গিয়ে এখানে চিপা লাগে, আর আঙ্গুলটা যদি এখানে মুচকে যায়, এটা ফুলে যায় এবং এর প্রচণ্ড ব্যথা পান আপনি, এই ব্যথাটা শুধু শুধু এই আঙ্গুলের মধ্যে সীমাবদ্ধ থাকবে? সমস্ত বডি, গোটা শরীর নিয়ে আপনার জ্বর এসে যাবে। তাদা আল্লাহু সাইরুল জাসাদ, সমস্ত বডি সমবেদনা জানাবে। কিভাবে? বিল হুম্মা, গোটা শরীরের মধ্যে জ্বর এসে যাবে। জ্বর আসে কিনা পারেন ব্যথা পেলে জ্বরে? ওয়াসাহার, আর ঘুমাইতে পারবে না, এই হাতের ব্যথার কারণে চোখে আর ঘুমাবে? চোখ যদি বলে ব্যাটা আঙ্গুল জ্বলুক, আমি তো ঘুমাইতে পারছি, ঘুমাইতে চাই না, ঘুমাবে না, ব্যথা সমস্ত শরীর ছটফট করছে, অথচ এক জায়গায় ব্যথা পেয়েছি। সুবহানাল্লাহ, কি সুন্দর এক্সাম্পল দেখেছেন, যে এক মুসলিম সমাজের মধ্যে একজনের কষ্টে সবার মধ্যে এইরকম দরদ সৃষ্টি হয়ে যায়। এই হলো মুসলিম উম্মা, এক বডি। ভাষাভিত্তিক আঞ্চলিকতাবাদ, জাতীয়তাবাদ, এগুলো কি ইসলাম না জাহিলিয়াত? জাহিলিয়াত। আজকে আমাদের দেশের পাশে বার্মার মুসলিমদের উপরে যখন এই করুণ নির্যাতন এসেছে, আমি তো এই খবরগুলো দেখতে পারি না, আমাকে দেখানোর চেষ্টা করলে আমি আমি দেখতে আমি সহ্য করতে পারি না। আপনাদের কষ্ট হয় না? সবার কষ্ট হচ্ছে। সুবহানাল্লাহ। এবং এই কারণে অনেকে আমরা সাড়া দিয়েছি, প্রতিবাদে সমবেত হয়েছি, আমরা টাকা পয়সা দিয়েছি, কালকেও দিয়েছি, হ্যাঁ আমরা দিয়ে যাচ্ছি, আরও তারপরে দেব। সুবহানাল্লাহ। কালকে খুতবার পরে যখন আপিল আসলো, অনেকে দিলেন, আমার দিলে খুব ভক্ত করে লাগলো, একজন সোমালিয়ান মহিলা জুমার নামাজের কিছুক্ষণ পরে আমার সঙ্গে দেখা করতে গেলেন, একটু বয়স্ক মহিলা। আমিও আমার সঙ্গে দেখা করবো কি জন্য কাউকে বলে না, গিয়ে তিনি বারবার মুসলমানদের জন্য £1,000 নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ, আমার চোখে পানি এসে গেল। সুবহানাল্লাহ। তিনি বললেন যে খুতবা দিয়েছেন, আপনার চোখে পানি দেখেছি, আমি পানি রাখতে পারি না চোখের মধ্যে। সোমালিয়ার মধ্যে এত দুঃখ কষ্ট, এত রকমের অভাব অনটন আছে জানেন আপনারা, সেখানে বৃষ্টি অনাবৃষ্টিতে মানুষ না খেয়ে মরছে। তিনি সেখানে তো করতে পারতেন, কিন্তু এই যে খবর দেখেছেন, কোথায় বার্মা, বাংলাদেশ কত দূরে সোমালিয়া থেকে, তিনি নিজ দেশে না দিয়ে সেখানে দিতে চিন্তা করেছেন।
আলহামদুলিল্লাহ এই উম্মার মধ্যে এই খায়ের এখনো আছে। যাদের দিলের মধ্যে ইমান আছে তারা এই মুসলিম উম্মাকে এভাবেই দেখবে, পাশের দেশে কি করলো না করলো কি আসে যায় আমাদের এরকম চিন্তা করতে পারে? যারা এরকম করে এরা ইমান থেকে বঞ্চিত, এদের এরাই হচ্ছে আসল মুনাফিক। এবং আপনি পাবেন যে আজকে আলহামদুলিল্লাহ আমাদের দেশে বর্ডারটা খুলে দেওয়া হয়েছে, আপনাদের ভালো লাগছে না? আলহামদুলিল্লাহ, যখন গত বছর খোলা হয় নাই তার আগের বছর খোলা হয় নাই কেমন কষ্ট লেগেছিল, আরে এত কষ্ট করে এসেছে যানটা নিয়ে আবার সাগরে ভাসিয়ে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা মেহরবানি হয়েছে যে খুলে দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে আরো বেশি করে তৌফিক দান করুন খোলার জন্য। এই যে অনুভূতি, এই যে ফিলিং, এটা নিয়ে এটা হলো পজিটিভ, এটাই আল্লাহ তাআলা চান মুমিনের কাছে। যাদের মধ্যে এই দুঃখ বেদনা সমবেদনা আছে এটা ইমানের লক্ষণ। আর যে জালিমগুলো এখনো লেখালেখি করে, যারা এগুলাকে অপছন্দ করে, মিডিয়ার মধ্যে কিছু বলে বা লেখে, এরা এই জালিমগুলো মুনাফিক। তাহলে মুমিনদের একটি প্রথম পরিচয় আসলো, এরা একে অপরের একান্ত ঘনিষ্ঠ, একে অপরের খুবই সমবেদনায় অপরের ব্যথায় ব্যথিত হয়, এরকম একটা রিলেশন থাকবে তাদের মধ্যে, এক নম্বর গুণ। দুই নম্বর হচ্ছে ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা ভালো কাজের নির্দেশ দেয়, আদেশ দেয়, ভালো কাজের জন্য একে অপরকে উৎসাহিত করে, আর মন্দ কাজ, গুনার কাজ, পাপের কাজ থেকে লোকদেরকে নিষেধ করে, সরিয়ে নিয়ে যায়। ঠিক মুনাফিকদের উল্টা কাজ, তাই না? এগুলো দুই নম্বর কাজ, ভালো কাজের নির্দেশ দেয়, মন্দ কাজ থেকে সমাজে যাতে মন্দ কাজ না ঢুকে। এই কাজ আমরা সবাই করি কি না বলেন? যারা করি আমরা কিন্তু ইমানদার হব ইনশাআল্লাহ, আর যারা এই কাজ করি না, ইমানদার হওয়ার একটা বড় কোয়ালিটি মিস করছি। আমি আবার খাওয়া দাওয়া করি, আমি তো নামাজ পড়ি, বাকিরা কি করলো না করলো এত মাথা ব্যথা করে লাভ কি? এরকম যদি চিন্তা করেন, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারি কাজ করেন না, তাহলে আপনি ভালো মুসলিম হতে পারবেন না। তিন নম্বর কাজ, ওয়ায়ুকিমুনা সলা, তারা নামাজ কায়েম করে, সালাত কায়েম করে, তারা নামাজ পড়ে না শুধু, নামাজ কায়েম করে। দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? হ্যাঁ, নামাজ পড়া ঘরের মধ্যে পড়ে ফেলে, মসজিদে আসে না, মসজিদে জামাতে পড়তে আসে না, তাহলে সে নামাজ কায়েম করে না। আল্লাহ তাআলা আকিমুস সালাহ বলেছে, ওয়াল মুকিমিস সালাহ ওই ইকিমুনা সালাহ, প্রত্যেকটি জায়গায় একামতের কথা বলেছেন। জামাতের সাথে নামাজ পড়লে নামাজের একামত হয়, নামাজ কায়েম হয়, আর ঘরে পড়লে শুধু নামাজ আদায় হয়। আল্লাহ তাআলা ইয়াদুনা সালাহ বলেন নাই, নামাজ আদায় করে এই কথা বলেন নাই। তাহলে পুরুষরা যাদের মসজিদ একটা রিজনেবল দূরত্বে আছে, তারা নিয়মিত ঘরে নামাজ পড়তে থাকা, জামাত মিস করা, এটা কি নামাজ কায়েমের বিপরীত কাজ না? খেয়াল করতে হবে, ভালো মুমিন হতে হলে জামাতের সাথে নামাজ পড়তে হবে। যারা অনেক দূরে আছেন, পাঁচ মাইলের ভিতরে মসজিদ নাই, তাদেরকে হয়তো আল্লাহ তাআলা একটা ওজর হিসাবে কনসিডার করবেন। সেই জন্য শুধু ওজর আছে বলে চুপ করে থাকলে হবে না। একজন মুসলিম যখন ঘর কিনবে তখন চিন্তা করবে, আমার ঘর থেকে মসজিদের দূরত্ব কয় মাইল, এগুলো সব ক্যালকুলেশন করতে হবে, বুঝলেন? এই যে আমাদের লোকের এখান থেকে ঘর বিক্রি করে গিয়ে আরও দূরে দূরে ঘর নেয়, চিন্তা করতে হবে যে আমি কোথায় ঘর নিচ্ছি, আশেপাশে মসজিদ আছে কি না। আর যদি না থাকে, আপনি কিনে ফেলেছেন, এখন চিন্তা করতে হবে যে আমার আশেপাশে কয়েক ঘরকে মুসলমান যদি পাওয়া যায়, জলদি করে তাদের সঙ্গে সলা পরামর্শ করে কীভাবে কোনো একদা ছোটোখাটো মসজিদের প্রোগ্রাম হাতে নিতে পারি। তা না হলে কিন্তু আপনি আপনার নেফাক থেকে বাঁচা মুশকিল হবে। এটা হলো ইকামাতুস সালাহ, এই কাজ তারা করে। তারপরে ওয়ায়ুতুনা যাকাহ, তারা যাকাত দেয়, যাকাতের নিসাব যখনই হয়ে যায় যাকাত দিতে তারা কোনো আপত্তি করে না। কিন্তু আফসোসের বিষয় যদি আমাদের দেশের দিকে এখন যাই, যে পরিমাণ লোকের উপরে যাকাত ফরজ হয়েছে সবাই কি যাকাত দিচ্ছে ঠিক মতো? 50% লোক যাকাত আদায় করে যাদের উপরে ফরজ হয়েছে, এটা কি বিশ্বাস করেন?
আমার মনে হয় না 50% লোক যাদের যাকাত ফরজ হয়েছে তারা 50% আদায় করে না। আপনি যদি সিরিয়াসলি চিন্তা করেন 10-15% বেশি পাবেন না। পয়সাওয়ালারা হিসাব নিকাশ করে যাকাত আদায় করে, তাহলে তারাও এই নেফাক থেকে বাঁচতে পারবে না, মুমিনের গুণ অর্জন করা থেকে তারা বঞ্চিত থেকে যাবে। মুমিনদের একটি সামগ্রিক গুণ এবার এসেছে যে তারা আল্লাহ এবং তার রাসূলের কথা মেনে চলে। আল্লাহ কোন কাজে কোন হুকুম দিয়েছেন সেভাবে করবে। ব্যবসা করতে গেলে হালাল ব্যবসা কিনা এটা তারা চিন্তা করে, লোন নিতে গেলে ইন্টারেস্ট দেওয়া লাগবে কিনা এটা চিন্তা করে, গাড়ি কিনতে গেলে কোন ধরনের ফাইন্যান্স সুদ আছে না নাই এগুলো তারা চিন্তা করে, তাই না? বিয়ের ফাংশন অলিমা করতে গেলে আল্লাহ এবং তার রাসূলের তরিকায় পর্দা পোশিদা মেনটেন হচ্ছে কিনা ঠিক মতো, নাকি সব খুলে দিলাম, এগুলো চিন্তা করে। এগুলো মুমিনদের গুণ, এরকম গুণাবলী অর্জন করবে যারা, এরাই প্রকৃত মুমিন। আর এগুলোর ক্ষেত্রে খুব কম্প্রোমাইজিং, এ কোনো কেয়ার করি না, খুব উদার মন নিয়ে সব কিছু অ্যালাউ করে ফেলি, এরকম যদি হয়ে যায় তাহলে ভালো মুমিন হতে পারবে না। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, এই লোকগুলোর প্রতি আল্লাহর রহম করবেন, এরাই আল্লাহর রহমত পাওয়ার উপযুক্ত, যারা নিজের মুমিনদেরকে একে অপরকে আপন মনে করে, ভালো কাজের আদেশ করে, মন্দ কাজ থেকে মানুষকে দূরে সরায়, দাওয়াতি কাজের সঙ্গে জড়িত আছে, নামাজ কায়েম করে, মসজিদের সাথে জামাতে পড়ে, যাকাত ঠিকমতো দেয়, আল্লাহ এবং তার রাসূলের ফরমাবরদারি করে, কথা মেনে চলে, শরীয়তের বাইরে কাজ করতে চায় না, এই লোকগুলোই আল্লাহর রহমত পাওয়ার উপযুক্ত। আল্লাহর রহমতের আমাদের কার দরকার নাই, সবার দরকার আছে। তাহলে এই কাজগুলো আমাদেরকে করতে হবে যদি আল্লাহর রহমত পেতে হয়, এবং আমরা আল্লাহর রহমত পেতে পারি। আল্লাহর রহমত পাওয়ার ব্যাপারটার জন্য অনেক টাকা খরচ করা লাগবে না, এই বেসিক কাজগুলো যদি আমরা করে যাই তাহলে আল্লাহ তাআলা একদম পরিষ্কার সুখবর দিয়েছেন, এই লোকগুলোই তাদের প্রতি অবশ্যই আল্লাহ রহমত করবেন। ইন্নাল্লাহ আজিজুন হাকিম, আল্লাহ তাআলা অনেক শক্তির অধিকারী, ইজ্জতের অধিকারী, এবং তাকেই আল্লাহ ইজ্জত দেবেন যে আল্লাহকে মেনে চলবে, এবং হাকিম, শরীয়তের হুকুম আহকাম, এরকম হুকুম না দিলে কেমন হয়, এটা হালাল কেন, এটা হারাম কেন, একটু সুদ নেওয়া যাবে না কেন, একটু বাড়ি কিনতে পারছি না আমি, মনে হয় যেন কষ্ট লাগে, আমার আল্লাহ জানেন কোনটা আমার জন্য ভালো, তিনি হাকিম। আমি মনে করি শুধু যদি একটা বাড়ি কিনতে পারলে আমার অনেক লাভ হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ মনে করছেন এটা আমার জন্য ভালো না। এই জন্য আল্লাহ হুকুমগুলো যেগুলো আমাদের জন্য আছে, প্রত্যেকটা রাইট, প্রত্যেকটাই সুন্দর এবং ভালো, আমি যদি কোনোটা বুঝতে না পারি এটা আমার বোকামি। এইভাবেই একজন মুমিন আল্লাহ তাআলা সমস্ত হুকুমগুলোকে অ্যাকসেপ্ট করে ফেলে। ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন মুমিন পুরুষদেরকে এবং মহিলাদেরকে। কোন কোন জায়গায় আল্লাহ তাআলা মহিলাদের কথা উল্লেখ করেন নাই, কিন্তু কোন কোন জায়গায় আল্লাহ তাআলা এমফাসাইজ করার জন্য উল্লেখ করেছেন, কাদ আফলাহাল মুমিনুন, সেখানে ওয়াল মুমিনাত নাই, পুরুষ মহিলা সব চলে আসে, কিন্তু কোন কোন জায়গায় স্পেসিফিকলি আল্লাহ তাআলা মহিলাদেরটাও মেনশন করেছেন, আরেকটি গুরুত্ব দিয়ে তাদের দৃষ্টি আকর্ষণের জন্য, যে কোন দিক থেকেই তারা পুরুষের চেয়ে কম নয়, সবার দিক থেকে, মর্যাদার দিক থেকে, জান্নাত পাওয়ার দিক থেকে তাদের কোনো জায়গায় কমতি নাই। ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং মহিলাদেরকে আল্লাহ ওয়াদা করেছেন, প্রমিস করেছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যার নিচে নহরসমূহ প্রবাহিত হচ্ছে, এত সুন্দর জান্নাতগুলো তাদেরকে দেওয়ার ওয়াদা করে রেখেছেন আল্লাহ তাআলা। খালিদিনা ফিহা, এবং সেটা টেম্পোরারি ভাবে কোনো বরাদ্দ করবে না, পার্মানেন্ট বরাদ্দ করে দেবেন, চিরদিন থাকার ব্যবস্থা করে দেবেন সেখানে। ওয়ামাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদন, চিরস্থায়ী জান্নাতের ঠিকানায় বিশাল সুন্দর সুন্দর মাসাকিন, ডুয়েলিংগুলো, ঘর বাড়িগুলো, প্যালেসগুলো আল্লাহ তাআলা থরে থরে সাজিয়ে রেখেছেন। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার,
তো এই যে জান্নাত এত সুন্দর, একটি হাদিসে সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাত কত সুন্দর, আর একটু খুলে খুলে বলেন না, আর একটু এক্সাম্পল দিয়ে বলেন না আমাদেরকে, বিস্তারিত বলেন না, একটু খুল না ইয়া রাসূলুল্লাহ, হাদিসনা আনিল জান্নাহ মা বিনা উহা, জান্নাত কি দিয়ে বানানো হবে, জান্নাতের বিল্ডিং কনস্ট্রাকশনের ম্যাটেরিয়ালগুলো কি দিয়ে তৈরি হবে। সাহাবিদের জান্নাত সম্পর্কে জানার আগ্রহ আমাদের চেয়ে অনেক বেশি ছিল। কল আল্লাহ বিনাতু দাহাব আল্লাহ বিনাতু ফেদ্দা, আরে সেটার একটি ইট হলো সোনার আর একটি ইট হলো রূপার, ও মালা তুহাল মেস্ক, আর সিমেন্ট হবে, সিমেন্ট হলো মেস্কের জিনিস, মেস্ক হবে সিমেন্ট হিসাবে একটা এটাকে আটকানোর জন্য, ও হাসাবা উহা লুলু ওয়াল ইয়াকুত, আর যে কংক্রিট ব্যবহার করা হবে এগুলো মণি এবং মুক্তা। এরকম বিল্ডিং দুনিয়াতে আসে নাকি একটা, সুবহানাল্লাহ। ও তোরাবুহা জাফরান, যে মাটিটা থাকবে মাটি হচ্ছে জাফরান স্যাফরন, মান ইয়াদখুলুহা ইয়ানআম ওয়ালা ইয়াবআস, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে শুধু নিয়ামতের মধ্যেই সে ডুবে যাবে, কোনো কষ্ট কোনো কিছুই তাকে কোনোদিন টাচ করবে না, ও ইয়াখলুদু ওয়ালা ইয়ামুত, সেখানে চিরস্থায়ী বাসিন্দা, কোনোদিন তার মৌত হবে না, লা তুবলা সিয়াবুহু, এই জান্নাতি লোকদের কাপড় কোনোদিন পুরনো হবে না, কাপড় চির নতুন থাকবে, এভার ফ্রেশ। আমরা কাপড় পরলে, খুব দামি কাপড় পরলেও এক মাস পরে ছয় মাস পরে একটু মলিন হয়ে যায় না, আপনি ওয়াশ করলেও আগের কি সতেজ ভাবটা থাকে আর, কিন্তু জান্নাতে কাপড়ের মধ্যে কোনো পরিবর্তন ঘটবে না, সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াফনা শাবাবুহু, আর যে সমস্ত লোকেরা জান্নাতের বাসিন্দা হবে তারা চির যুবক থাকবে, কোনোদিন তাদের বয়স বেড়ে বুড়ো হয়ে যাবে না, বয়স থেকে থাকবে, হ্যাঁ, তারা কোনোদিন আর বুড়ো হবে না। এভাবে আরেকটি জান্নাতের বর্ণনা আরেকটি হাদিসে এসেছে, ইন্না ফিল জান্নাতি লাগরাফান ইরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা, জান্নাতে এত সুন্দর সুন্দর গোরাফ প্যালেসগুলো প্রাসাদগুলো বানানো আছে, যেগুলো এত স্বচ্ছ সিথ্রো কাইন্ড অফ ম্যাটেরিয়াল দিয়ে তৈরি আছে যে বাইরের থেকে ভিতরে সব দেখা যাবে, ভিতরে থেকে বাইরের সব দেখা যাবে, কি দেখতে চান সারা দুনিয়া দেখা যাবে, মানে আপনার দৃষ্টি আর কোনো জায়গা ঠেকে থাকবে না। তো এখন ভিতরে থেকে বাইরের দেখা তো ভালো ভালো খবর, এখন বাইরের থেকে ভিতরে সব দেখা গেলে তো প্রাইভেসি নষ্ট, সেটার উপায় কি? সেটা হলো আপনি দূরের থেকে আপনারটা দেখতে পারবেন, আরেকজন আপনার প্রাইভেসি দেখতে পারবে না, অটোমেটিক ব্লাইন্ড থাকবে, অটোমেটিক। তো দুনিয়াতে অনেক কিছু আছে, বলে অটোমেটিক ব্লাইন্ড থাকে কেমনি, আরে অটোমেটিক কিছু আছে না, এখন অনেক ট্যাপ ছিল আমাদের যে জমানায়, ট্যাপে এমনি করে মোড়াইতে হয় তারপরে পানি বাইর হয়, এখন কিরকম ট্যাপ আছে, কাছে নিলে টাস করে পানি চলে আসে। মানুষ যদি এতটুকুন অটোমেটিক জিনিস আবিষ্কার করতে পারে, আমার আল্লাহর জন্য এই অটোমেটিক, হ্যাঁ, সিথ্রো গ্লাসের মধ্যে আপনার প্রাইভেসি রক্ষা করার জন্য অটোমেটিক ব্লাইন্ড দিতে কি আমার আল্লাহর কষ্ট হবে, সুবহানাল্লাহ। দিস ইজ দ্য জান্নাত, এত সুন্দর জান্নাতকে আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। ফাকালা, তো এই জান্নাতের এই বর্ণনা শোনার পরে একজন বেদুইন বলে বসলো, ফাকামা আরাবিন ফাকাল ইয়া রাসূলুল্লাহ লিমান হিয়া, ও এত সুন্দর জান্নাত, এত স্বচ্ছ কাঁচের, এত স্বচ্ছ সিথ্রো ম্যাটেরিয়ালের তৈরি হবে যে বাইরে থেকে সব দেখা যায় ভিতরে থেকে সব দেখা যাবে, এটা এত সুন্দর জান্নাত কার জন্যে, কাকে দেওয়া হবে? এখন তিনি বললেন, দেখেন কি কি গুণ থাকলে পাওয়া যাবে, এত সুন্দর করে এসেছে। ফার্স্ট ওয়ান, লিমান তৈয়েবাল কালাম, এক নম্বর যার কথাগুলো সুন্দর, কথা বলে আপনি কাউকে খোঁচা দেন না, আপনি সুন্দর মার্জিত ভাষায় কথা বলেন, আদবের সাথে কথা বলেন, বেয়াদবের মতো কথা বলেন না, রেসপেক্ট দিয়ে কথা বলেন, আপনার স্ত্রীকে কথা বললেও রেসপেক্ট করে বলেন, আপনার ছেলে মেয়েদেরকে কথা বললেও একটু সম্মানের সাথে কথা বলেন, এক নম্বর গুণ। দুই নম্বর কি? ও আত আমার তো আম, ক্ষুধার্ত লোকদেরকে খাওয়ায়, গরিব মিসকিন অসহায় যে বার্মা লোকদেরকে দিয়েছেন, তাদেরকে আপনারা দিয়েছেন, রোহিঙ্গাদেরকে, এই বিপদগ্রস্ত লোকদেরকে
অভুক্ত লোকদেরকে খাওয়ায়। এটা গরিবদের জন্য যেমন হয়, কিন্তু কোনো সময় যদি এমন হয় গরিব না একটা ধনী মানুষের কিন্তু বড় ক্ষুধা লেগেছে, আপনার ঘরে এসেছে চা কাপ খাওয়াই বিদায় না করে যদি ভাত খাওয়াই দেন, এটাও কিন্তু আপনি ওই মধ্যে এই ক্রাইটেরিয়াতে পড়বে, ক্ষুধার তুল্য কেউ আত আমার তো আম। ক নম্বর গেল এটা, দুই নম্বর, তিন নম্বর, ও আদাম সিয়াম, নফল রোজা রাখে বেশি বেশি করে। আল্লাহর কিছু বান্দা আছেন কোন বৃহস্পতিবার সোমবার, সোমবার বৃহস্পতিবার রোজা ছাড়েন না, আল্লাহ তাআলা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন। জিলহজ মাসের রোজা, মহরমের রোজা, হ্যাঁ এইভাবে করে তারা বিভিন্ন সুন্নতির যে রোজাগুলো আছে বছরের মধ্যে এগুলোকে ছয় রোজা মিস করে না। তিন নম্বর গেল। চার নম্বর, ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান্নাস নিয়াম, আর রাতের বেলায় মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন উঠে কি করে, তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যায়। কয়টা গুণ আসলো? চারটা। এক নম্বর কি? তাইয়্যিবাল কালাম। দুই নম্বর কি? আত'আমাত ত'আম, খোদার থেকে খাবার দেয়। তিন নম্বরে ওয়া আদামাস সিয়াম, নফল রোজা বেশি বেশি করে রাখে। চার নম্বরে কি? সল্লা বিল্লাইলি ওয়ান্নাসু নিয়াম, যখন মানুষ ঘুমে থাকে রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে। এই চারটি গুণের কথা এখানে এসেছে। এই চারটি গুণ যদি থাকে আমাদের মধ্যে তাহলে এরকম সি থ্রো ম্যাটেরিয়ালের তৈরি জান্নাত আমাদের ইন্তেজারে আছে। আল্লাহুম্মা জাআলনা মিনহুম। এই জান্নাতের সুন্দর পরিচয় দিয়ে এবার আল্লাহ তাআলা কি বলছেন ফাইনালি, যেটা আমরা কনক্লুড করব, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাউজুল আযীম। আর এই জান্নাতের পরেও আরেকটি বড় নিয়ামত আছে, আরো বড় নিয়ামত আছে আখেরাতে, সেটা কি? আল্লাহর সন্তুষ্টি, সেটা আরো অনেক বড় নিয়ামত, জান্নাত থেকেও বড়। যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটি হচ্ছে অনেক বড় সফলতা যে আপনি আল্লাহর সন্তুষ্টির খবর আপনার জন্য ডিক্লেয়ার করা হয়ে গেছে, এইটা যদি আপনি খবর পান। ওকে, যেমন একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই খবরটাকে তিনি সুন্দর করে হাদিসে বলেছেন কিভাবে, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকুলু লি আহলিল জান্নাহ, জান্নাতীদেরকে জান্নাত বরাদ্দ করে দেওয়ার পরে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে অ্যাড্রেস করবেন, বলবেন কি বলবেন, ইয়া আহলিল জান্নাহ, হে জান্নাতী লোকরা শোনো, অ্যাটেনশন প্লিজ, অল জান্নাতি পিপল অ্যাটেনশন প্লিজ, ফায়াকুলুনা লাব্বাইক রাব্বানা ওয়া সাআদাইকা ওয়াল খাইরু ফি ইয়াদাইকা। তখন জান্নাতি করবে যে আল্লাহ আমরা হাজির, আপনার সম্মুখে আমরা হাজির, আল্লাহ সমস্ত কল্যাণ আপনার হাতে, আল্লাহ আমরা শোনার জন্য অস্থির, কি বলবেন আল্লাহ আমাদেরকে, সবাই অ্যাটেনশন দিয়ে রেডি। ফায়াকুল, হাল রাদিতুম, ও আমার জান্নাতিরা তোমরা কি খুশি হয়েছ, তোমরা কি হ্যাপি আছো? ফায়াকুলুন ওয়ামা লানা লা নারদা ইয়া রব, আল্লাহ আমরা কেন খুশি হব না, হ্যাপি থাকব না, ওয়াকাদ আতাইতানা মা লাম তুতি আহাদাম মিন খালকিক, আপনি আমাদেরকে এমন দেওয়া দিয়েছেন যেটা আপনার কোন সৃষ্টিকে আপনি এত নিয়ামত দিয়ে ডুবিয়ে দেননি, এরপরে কি আমরা কমপ্লেন করতে পারি আল্লাহ, এত নিয়ামতে আপনি আমাদেরকে থরে থরে সাজিয়ে দিয়েছেন। ফায়াকুলু আলা উতিকুম আফদালা মিন জালিক, তা আল্লাহ তাআলা এবার বলবেন আমি কি এখন তোমাদেরকে এর চেয়েও ভালো আরো দামি আরো উত্তম কিছু দিতে চাইলে দেব না? ফায়াকুলুনা ইয়া রব ওয়া আইয়ু শাইইন আফদালু মিন জালিক, আল্লাহ এত সুন্দর জিনিস পরে আর কোন সুন্দর জিনিস আপনার কাছে আছে দেওয়ার বাকি, আর কি থাকতে পারে আল্লাহ? ফায়াকুলু উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদান, আমি তোমাদের প্রতি আমার সন্তুষ্টিকে বরাদ্দ করে দিলাম, চূড়ান্তভাবে ডিক্লেয়ার করে দিলাম যে আমি তোমাদের প্রতি সন্তুষ্ট, আমি কোনোদিন তোমাদের প্রতি আর অসন্তুষ্ট থাকবো না, হব না। আলহামদুলিল্লাহ মিন হুম, আল্লাহ তাআলা এত সুন্দর করে আমাদেরকে ডেকে বলছেন, এত সুন্দর খবর দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সুন্দর খবরগুলো দেওয়ার জন্য পাঠিয়েছেন হাদিসের মাধ্যমে। তাই আসুন আমাদের জীবনে আজকের এই তাফসির থেকে আমরা যে মুনাফিকের যে সমস্ত কর্মকাণ্ডগুলো আছে এগুলো থেকে আমরা কি পরিমাণ দূরে থাকতে পারি কিভাবে, আর মুমিনের সত্যিকার গুণগুলো কিভাবে আমরা অর্জন করতে পারি যাতে আমরা জান্নাতি হয়ে যাই।
এবং আল্লাহ তাআলা সন্তুষ্টি আমাদের প্রতি নাজিল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।